বাঙালির দীপুদার দীঘায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন। পর্যটকরা সৈকত শহরে কিছু সমস্যার সম্মুখীন হলে কোথায় সেই অভিযোগ জানাবেন তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েন। পর্যটকদের মুশকিল আসান করার জন্য এবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর। সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের অভিযোগগুলি জানাতে পারবেন। কিছুদিন আগে দীঘায় বিভিন্ন মোড়ে মোড়ে কমপ্লেন বক্স বসিয়েছিল ডিএসডিএ, যদিও সেই কমপ্লেন বক্সে অভিযোগ জমা পড়েনি। বর্তমান ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে এক অভিনব পদ্ধতি অবলম্বন করল ডিএসডিএ। দীঘায় পর্যটকদের সমস্যা সমাধানের জন্য চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর, পর্যটকদের স্বার্থে কড়া পদক্ষেপ প্রশাসনের। দীঘা বাঙালিদের কাছে একটা আলাদাই ভালো লাগার জায়গা হলো এই সমুদ্র সৈকতটি। অল্প খরচে এবং সমুদ্রের আনন্দ নিতে মানুষের কাছে প্রথম পছন্দ হয় এই দীঘা। দু একদিনের ছুটি হাতে থাকলেই বাঙালিরা ব্যাগপত্তর গুছিয়ে এই দীঘায় ঘুরতে চলে যান। সারা বছরই পর্যটকদের ভিড়ে এক প্রকার গমগম করে এই দীঘা। যত সময় এগোচ্ছে ততই পর্যটক টানতে দীঘাকে ঢেলে সাজাচ্ছে প্রশাসন। যদিও মাঝে মধ্যে এই দীঘা ভ্রমণ অনেকের কাছে এক প্রকার সাজা হয়ে দাঁড়ায়। আপনিও কি হাতে একটু ছুটি পেলেই দীঘায় ঘুরতে চলে যান? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। প্রায়শই দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের মুখে শোনা যায় কিছু অটো টোটো হোটেলগুলির দৌরাত্মের কথা, প্রয়োজনের তুলনায় বেশি ভাড়া, খারাপ ব্যবহার আরও কত কী। অনেক কিছুরই সাক্ষী থাকেন দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা। এক প্রকার দাদাগিরির সম্মুখীন হন কিছু কিছু পর্যটক। যদিও আর এসব দাদাগিরি চলবে না, কারণ এবার প্রকাশ্যে আনা হলো একটি নম্বর। এই নম্বরে মেসেজ করে অভিযোগ জানালেই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। জানা গিয়েছে এবার পর্যটকদের সুবিধার্থে চালু হলো হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর। এর ফলে বেজায় খুশি দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা। আপনিও যদি পয়লা নভেম্বর থেকে দীঘায় ঘুরতে গিয়ে কোনোরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে এই নম্বরে একবার মেসেজ করলেই আপনার কাজ হয়ে যাবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া হয়েছে তাতে পর্যটকরা হোটেল ভাড়া থেকে শুরু করে টোটো ভাড়া সব ধরনের অভিযোগ জানাতে পারবেন বলে খবর। আর এই নম্বরটি হল 7501295001। একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু হচ্ছে, এটা পর্যটকদের কতটা সুবিধা হবে? যেহেতু আমাদের রাজ্য সরকার একটাই রাজ্য, সেই রাজ্যে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে অনলাইন সিস্টেম চালু করেছেন সমস্ত দপ্তরে, তাই পর্যটন দপ্তরেও আজকে চালু করেছে, যাতে পর্যটকরা এসে সরাসরিভাবে তারা সুযোগ সুবিধা পান, কোনোভাবেই যাতে হয়রানি না হন, তার জন্য রাজ্য সরকারের এই যে অ্যাপ চালু করেছে এটা অত্যন্ত খুবই প্রশংসনীয় এবং পর্যটকদের ক্ষেত্রে অনেক বেশি করে সুযোগ সুবিধা তারা পেতে পারে, পরিষেবা পেতে পারে।